নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি আজ অনেকদিন পরে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর গত মাস মানে ফেব্রুয়ারিতে আমি অনেক ভিডিও করতে পারিনি, তার কারণ একটাই, কারণ আমি কলকাতায় গেছিলাম এবং আমি দুটো বড় ইভেন্ট অ্যাটেন্ড করছিলাম কলকাতাতে, যার জন্য আমার ভিডিওস করা হয়নি। তো একটা একটা ইভেন্ট ছিল হচ্ছে কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার, যেটা সম্বন্ধে তোমরা সবাই জানো, যেখানে এবছর আই থিঙ্ক প্রচুর সংখ্যক মানুষ এসেছিল এবং প্রচুর ধরনের বই বিক্রি হয়েছে। অ্যান্ড আমি খুব লাকি যে আমি ওই বইমেলাতে লেখকের রূপে যেতে পেরেছিলাম এবং আমার দুটো বই, একটা হচ্ছে তোমার বাংলা বই যেটা ডক্টর পার্থর ডায়েরি, সেটা আমার তুহিনা প্রকাশনীর স্টলে অ্যাভেলেবেল ছিল, এবং আর একটা ইংলিশ বই নটরাজ দ্য শিভা উইদিন আস, এবং আর একটা বই স্টাইলার, সেটা অ্যাভেলেবেল ছিল ইউকিওতে পাবলিশিং এর স্টলে। তো এই বইগুলো কলকাতা বইমেলাতে এবছর অ্যাভেলেবেল ছিল, যার ফলে আমাকে যেতে হয়েছিল এবং আমি প্রচুর পাঠক পাঠিকার সাথে ওখানে দেখা করেছি, তাদের সাথে কথা বলেছি, তাদের বই পড়ার ইন্টারেস্ট সম্বন্ধে জেনেছি এবং তাদেরকে অবশ্যই তাদের সাথে ইন্টারাক্ট করে আমার খুব ভালো লেগেছে। অ্যান্ড সেই জন্যই আমি অকুপাইড ছিলাম এবং কলকাতা বইমেলাতে বিভিন্ন আরো বইয়ের স্টলে ভিজিট করেছি, বিভিন্ন বই ব্রাউজ করে দেখেছি, আমি একটা দুটো বইও কিনেছি যেগুলোর সম্বন্ধে অবশ্যই আমি পড়বো এবং তোমাদেরকে আস্তে আস্তে জানাবো। এছাড়াও আর একটা ইভেন্টে আমি অ্যাটেন্ড করেছিলাম, যেটা 19 ফেব্রুয়ারি হয়েছিল যোধপুর পার্কে, সেটার নাম হচ্ছে কলকাতা লিটারেরি কার্নিভাল। এটা ইকোতে পাবলিশিং বলে একটা পাবলিশিং হাউস থেকে অর্গানাইজ করা হয়েছিল এবং সেখানে প্রচুর ধরনের আর্টিস্ট, যেমন সিঙ্গার্স, রাইটার্স, ডিরেক্টার্স এবং ফিল্ম মেকার্সরা সবাই এসেছিলেন এবং একটা সুন্দর মেলবন্ধন তৈরি হয়েছিল, প্রচুর ধরনের জিনিস নিয়ে ডিসকাশন হয়েছিল এবং আমি সেখানে নিজের বই সম্বন্ধে কথা বলার সুযোগ পেয়েছি। কিছু মিডিয়া পার্সোনাল এসেছিলেন যাদের সাথে বইগুলো সম্বন্ধে ইন্টারাক্ট করেছি, বইগুলো সম্বন্ধে তাদের জানিয়েছি এবং তারা সেই বইগুলো নিয়ে নিজেদের চ্যানেলসে, নিজেদের প্ল্যাটফর্মে প্রমোট করেছেন এবং এবং অনেক লেখক লেখক লেখিকাদের সাথে আমার দেখা হয়েছে, তাদের সাথে কথা হয়েছে এবং তাদের চিন্তাভাবনা, তাদের তারা কী নিয়ে লিখছেন, কী নিয়ে ভাবছেন, পরবর্তী কী বই লিখতে চলেছেন, সেসব নিয়ে কথাবার্তা হয়েছে। তো আমি ভেরি এক্সাইটেড ছিলাম পুরো এই টুয়ার্ডস এন্টায়ার ফেব্রুয়ারি মান্থ এবং প্রচুর মানুষের সাথে ইন্টারাক্ট করেছি এবং তাদের কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছি, শিখতে পেরেছি, যেগুলো আমি আশা করব যে পরবর্তী যে ভিডিওসগুলো আমি বানাবো সেগুলোতে তোমাদের সামনে আনার চেষ্টা করব। এবং আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং যদি আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব এখনো অব্দি না করে থাকো, তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, কারণ খুব ইন্টারেস্টিং অনেকগুলো ভিডিওস আসতে চলেছে এই রিলেটেড। থ্যাংকস এ লট।